একমাত্র সন্তান নিয়ে রাজধানীর হাতিরপুলের একটি বাসায় বেশ কেটে যাচ্ছিল ডাক্তার দম্পতি রাজীব ভট্টাচার্য ও স্ত্রী অনুসূয়া ভট্টাচার্যের সংসার। তবে 21 জুলাই রাতে হ্যান্ড স্যানিটাইজার থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় এখন সবই অতীত। শরীরের 95% দগ্ধ নিয়ে টানা 7 দিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থেকে মঙ্গলবার সকাল 8:30 দিকে মারা যান রাজীব। এদিকে রাজীবের এই অকাল মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন তার বন্ধু ও সহকর্মীরা, সান্ত্বনা দেন পরিবারকে। আমরা রাজীবকে হারাব, এটি অবিশ্বাস্য, এটি অকল্পনীয় একটি বিষয়। যেই স্টুডেন্ট, ওর কাছে একাডেমিক নন একাডেমিক বিষয়ে যে কোনো হেল্প আমরা চাইছি, আমরা পেয়েছি। বিধাতার মানে লিখন সেটা আসলে কেউ ফেরাতে পারে না, আমরা শুধু হয়তো চেষ্টাই করে গেছি। 95% পুড়ে যাওয়া রাজীবের চিকিৎসায় কোনো ত্রুটি রাখা হয়নি, শেষ সময় পর্যন্ত সর্বোচ্চ চেষ্টা চালানোর কথা বলেন হাসপাতাল কর্তৃপক্ষ। তার শরীরে প্রায় 95% বার্ন হয়ে গেছিল, তার শ্বাসনালী পড়ে গেছিল, সব কিছু মিলে সে একটা ক্রিটিক্যাল অবস্থায় ছিল। তো আমরা যতটুকু কিছু করার দরকার তার জন্য সবই করেছি, কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হলো না। এই প্রসঙ্গে আমি সবাইকে আবারও সাবধান করে দিচ্ছি যে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে সবাই সাবধানে থাকুন। প্রয়োজন হলে বাসায় হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার না করাই উচিত, কারণ বাসায় আপনি কিছুক্ষণ পরপরই হাত ধুতে পারছেন। অন্যদিকে একই ঘটনায় 20% দগ্ধ নিয়ে চিকিৎসাধীন রাজীবের স্ত্রী এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন বলেও জানান তিনি। বদরুল আলম শাওন, সময় সংবাদ, ঢাকা।